আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, আমি সকালের নাস্তা রেডি করছি। এখানে আমি আটার খামিরটা আগেই করে রেখেছিলাম, আজকে পরোটা করব। পরোটা হালুয়া দিয়ে খেতে জাইফা আবদুল্লাহ দুইজনই অনেক পছন্দ করে, তো সেজন্য আজকে নাস্তা হবে হালুয়া আর পরোটা, সুজির হালুয়াটা করব। তো আমি প্রথমে সবগুলো পরোটা বেলে নিব, বেলে তারপরে একসাথে এক চুলায় হালুয়া করে নিব আর এক চুলায় পরোটাগুলো ভেজে নিব। তো সেজন্য আগে পরোটাগুলি সবগুলি বেলে নিচ্ছি। আর আমি গোল পরোটার যে চারকোনা যে পরোটাগুলো সেগুলাই আমার কাছে বেশি বানাতে সহজ মনে হয়, আর ফুলকো হয় বেশি, আর আমার কাছে খেতেও ভালো লাগে। তো আমি বেশিরভাগ সময় বেশি দেখা যায় আমি চারকোনা পরোটাগুলি বানিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। তো প্রথমে আমি সবগুলো পরোটাই করে নিব, বেলে নিব। তো সবার কাছে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। সকালবেলা জাইফা আবদুল্লাহ দুইজন ঘুম থেকে উঠে গিয়েছে, তো দুইজনকেই এখন মুখ ধুইয়ে দিয়েছি আমি এর মাঝে। তো এখন নাস্তাটা রেডি করে ওদেরকে খাওয়াবো। আমার নাস্তা রেডি করা হয়ে গেছে, এখন জাইফা আবদুল্লাহকে নিয়ে একসাথে দুই বাচ্চাকে নিয়ে আমি নাস্তা করে নিব। তো ওদেরকে খাইয়ে দিব, নিজের হাতে খেলে দেখা যায় খাবারটুকু শেষ করে খাবে না, তো সেই জন্যে আমি ওদের খাওয়াই দিব এখন। আজকের হালুয়াটা খুবই মজা হয়েছে, একদম হোটেল স্টাইলে হালুয়াটা করেছি আজকে, অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছে। তো বাচ্চারা খুবই পছন্দ করেছে হালুয়া দিয়ে পরোটা, এমনিতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। এই কয়েকদিন ভিডিও করতে আমার খুবই প্রবলেম হয়েছে, আমি এর আগে একদিন বলেছিলাম ভিডিওতে যে আমার মোবাইলের মেমোরিতে প্রবলেম হয়েছে, তো সেজন্যে এই ঠিক মতন ভিডিও আমি এতদিন আপলোড করতে পারিনি। তো এখন প্রবলেমটা দূর হয়েছে, আমি আরেকটা মেমোরি কিনে নিয়েছি। জাইফার বাবা বলছিল যে এই মেমোরি আর ঠিক হবে না এটা, তো আরেকটা কিনে নেওয়াটাই বেটার, তো সেজন্য আরেকটা কিনে নিয়ে এসেছে। আর পুরান যেটা ছিল সেটাও কিন্তু আমার বেশি দিন হয়নি, ছয় মাস আগে কিনেছিলাম, তো এর মাঝে এই মেমোরিটা ডিস্টার্ব হলো। তো একটা জিনিস নষ্ট হলে কিন্তু আসলে খারাপ লাগে। তা আবদুল্লাহ বারবার বলছিল যে খাবে না খাবে না, তারপরে ফাইনালি মুখে নিল। তো বাচ্চাদেরকে খাওয়াতে অনেকটা সময় চলে যায়, আমাদের দিনের অনেকটা সময় কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর পিছনেই চলে যায়, ঠিক মতন খেতে চায় না আসলে। এখনকার সব বাচ্চারা এরকম, তাদের খাবার খাওয়ার মধ্যে অনেক অনীহা। তো আমাদের সকালে সবার নাস্তা করা হয়েছে, তো এখন হচ্ছে মিড মর্নিংয়ের সময়, তো এখন আমি দুইজনকে কলা খেতে দিব। মিড মর্নিংয়ে বেশিরভাগ সময় আমি ফলই দিয়ে থাকি বাচ্চাদের, দেখা যায় ফল দেই, শরবত করে দেই। আজকে বিকালবেলা আমরা ঘুরতে যাব সবাই, তো জাইফা বলছিল যে বিকালে ঘুরতে যাবে, তো ওর বাবা বলছিল তাহলে চলো রেডি হয়ে নাও, আমরা সবাই বাইরে যাব। আর আমার একটু কেনাকাটা আছে কিছু, তো সেজন্যে সবাই মিলে একটু বাহিরে যাচ্ছি আজকে, ওদেরকে নিয়ে ঘুরতে যাব। প্রথমে পার্কে যাব বাচ্চাদেরকে নিয়ে, তারপরে পার্কে গিয়ে সেখান থেকে আবার মার্কেটে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সবাই মিলে। তো বাহিরে বের হলে বাচ্চারা খুবই খুশি হয়, আর ঢাকা শহরে বাচ্চারা কিন্তু সারাক্ষণ বাসার মধ্যেই থাকে, রুমের ভিতরেই থাকে, দেখা যায় বাহিরে বের হতে পারে না। তো ছুটির দিন হলে বা কোনো সুযোগ পেলেই বাচ্চারা বাহিরে যেতে চায়, একটু খেলা করতে চায়, সেজন্য ওদেরকে নিয়ে মাঝে মাঝে আমাদের সবারই উচিত বের হওয়া বাচ্চাদেরকে নিয়ে, এতে করে বাচ্চাদের কিন্তু মন মানসিকতাটা অনেক ভালো হয়। আমরা চলে এসেছি পার্কে, সবাই এখন বিকালবেলা অনেকে হাঁটাহাঁটি করছে,
অনেকে ঘুরছে। জায়গাটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। এই পুকুরের পানিগুলি এত ভালো লাগে। চারপাশে হচ্ছে নারিকেল গাছ, আর এখানে অনেকগুলো ফুল ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগছে। বিকালবেলা সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসে, বাচ্চারাও আনন্দ পায়, আর বাচ্চাদের আনন্দ দেখে বাবা মারাও আনন্দ পায়। সত্যি সন্তানের মুখে হাসি দেখলে সব বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকক্ষণ খেলা করেছে বাচ্চারা, অনেক আনন্দ পেয়েছে। তো এখন মাগরিবের আজানও পড়ে গেছে, তো পার্ক একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট করেছি, আর বাচ্চাদেরকে কিছু হালকা খাবার খাইয়ে দিয়েছি এখানে বসে। তো এখন আমরা যাব মার্কেটে, মার্কেট করতে যাব, কিছু শপিং করব। তো জাইফার আবদুল্লাহ তো খুবই খুশি, আবদুল্লাহ একাই হাঁটতে চাচ্ছিল, বলছিল হেঁটেই যাবে। তো আমরা আজকে আড়ংয়ে এসেছি, কিছু কেনাকাটা করব। তো দেখি কতটুকু কি করা যায়। এখানে সর্বপ্রথমে আমি গাছের দিকে তাকিয়ে আমি আটকে গেলাম, যেখানে গাছ আছে না দেখে কিভাবে যাই। তো গাছগুলি দেখছিলাম, সবগুলো গাছই খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। গাছ ভালোবাসে না এমন মানুষ কিন্তু কমই আছে, সব মানুষই গাছ ভালোবাসে। আর গাছগুলি খুবই সুন্দর লাগছিল, অনেক সজীব লাগছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হলো। সবগুলি গাছের প্রাইস অনেক বেশি, লাকি ব্যাম্বু গাছগুলা এক একটা 400 টাকা 300 টাকা এরকম। তারপরে আরেকটা ভালো লেগেছিল আমার, চায়না বট, তো সেটার দাম হচ্ছে 1500 টাকা। তো সেই জন্যে আর আমি এখান থেকে কোনো গাছই নিলাম না, গাছ নিব না আমি। এসে দেখেছি নার্সারিতে গাছ দেখেছি, এখানে চায়না বট বলেছিল 250 টাকা, আর এখানে হচ্ছে অনেক দাম, সেই জন্য আর এখান থেকে নিব না, আবার নার্সারি থেকেই নিব। নার্সারিও আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছেই আছে, দেখা যায় সময় করে একদিন চলে যাব, গিয়ে নিয়ে আসব। তো এখন আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখি। তো আমার মতো সব মেয়েরাই দেখা যায় ঘর সাজানোর জিনিস দেখতে এবং কিনতে খুবই পছন্দ করে, তো আমাদের ভালো লাগে ঘুরে ঘুরে সব দেখতে। পার্কে অনেকক্ষণ খেলা করে গিয়েছে বাচ্চারা, তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, সেজন্য আর মার্কেটে ওরা বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না, অনেক বিরক্ত করছিল আবদুল্লাহ, জাইফাও থাকতে চাচ্ছিল না। তো সেজন্য আমরা আর বেশিক্ষণ ছিলাম না, আর ভিডিও সেরকম বেশি করতে পারিনি,
তো আমি যে জন্য গিয়েছি, যেই সব কেনাকাটা করার জন্য গিয়েছি সেগুলো আমি কমপ্লিট করতে পারি নাই। কিছু কিছু কেনাকাটা করেছি আর সব কিছু কেনাকাটা করতে পারিনি। তো আরেক দিন আবার সময় করে আসব, সেদিন আর পার্কে যাব না, সরাসরি আমি মার্কেটেই চলে আসব যাতে কেনাকাটা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।